नमस्कार बंधुरा, आमी रिपन, आमी आपनादेर सामने आरो एकटी नतून भिडियो निये हाजिर होयेछी। आज के आमी आलोचना करब आपनादेर सामने 50,000 बछर धरे बास करछे आदिम मानुष एकटा गुहाय। केमन गुहाटी देखुन, ताहले शुरू करार आगे आमार चैनलटी सबसक्राइब कर दिन एवं पाशे थाका बेल आइकनटी प्रेस कर दिन, जाते करे नतून नतून भिडियो आपलोड करार संगे संगे सर्वप्रथम नोटिफिकेशन आपनार काछे पौंछे जाए। ताले बंधुरा कथा ना बाड़िए भिडियोटी शुरू करा जाक। प्रस्तर जुग थेके लोहा आविष्कार आगे पर्यन्त पृथिवीर विभिन्न प्रान्ते मानुष विभिन्न गुहाय बा जंगले गाछेर कोटरे बसबास करत। एमन एकटा समय छिल जखन मानुष 50,000 बछर धरे एक ही गुहाय बसबास करेछिल। एटी तेमनी एकटी प्राचीन गुहा। আপনারা এই অন্যান্য গুহা সম্পর্কে জানা উচিত। মানুষের পক্ষে বছরের পর বছর এক জায়গায় থাকা খুব কঠিন, কিন্তু এমন একটা সময় ছিল যখন মানুষ 50 বছর ধরে একই গুহায় বসবাস করেছিল। সেই মানুষ বহু প্রজন্ম এই গুহায় তাদের জীবন কাটিয়েছে। প্রস্তর যুগ থেকে লোহা আবিষ্কারের আগে পর্যন্ত বিভিন্ন প্রান্তে মানুষ বিভিন্ন গুহায় বা জঙ্গলে গাছের কোটরে বসবাস করত। ক্যাভিয়া ডি এল্ডস নামের এই গুহাটি দক্ষিণ স্পেনের মালাগা নামক স্থানে অবস্থিত। প্রাচীন এই গুহার দেওয়ালে শিল্পকর্ম, নানা ধরনের ছবিও রয়েছে। এ পর্যন্ত গুহায় এমন 1,000-এর বেশি নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এই নিদর্শনগুলি যতটা বিখ্যাত, আন্তর্জাতিক প্রাপ্ত বুদ্ধিদের মতে এগুলো নিয়ে বিতর্ক রয়েছে। এই বিবাদ তৎকালীন নিয়ান্ডাল থাল মানুষের নিয়ে, এই মানুষ শিল্প করতে পারে কিনা কোনো প্রমাণ আছে। অনেকে বিজ্ঞানী খুঁজে বের করার চেষ্টা করেছেন যে নিয়ান্ডার থাল মানুষ এবং আধুনিক মানুষ নিশ্চয়ই এক বছর ধরে গুহায় বসবাস করেছে বলা হয়। নিয়ান্ডার থাল মানুষ 65,000 বছর আগে থেকে এই গুহায় বসবাস করে আসছিল। এই সময়ে আধুনিক মানুষ 50,000 বছর আগে একটি ব্যবহার শুরু করে। এই গুহায় যারা থাকতেন তারা ছবি আঁকতেন, এতে তিনি লোকেদের কবর দিতেন। বর্তমানে এই গুহা থেকে অন্য কোনো কাঞ্জের প্রমাণ পাওয়া যায়নি। স্পেনের ক্যাডিস বিশ্ববিদ্যালয় প্রাক্তন তাত্ত্বিক জোসে র্যামোস মুজদের মতে, তিনি পলিওথিলিন প্রবক্ত বয়স নির্ধারণের জন্য 50টি রেডিওমেট্রিক তারিখ বের করেছিল। এর থেকে জানা গেছে এই গুহা মানব সভ্যতার অনেক পরিবর্তনের সাক্ষী। এটা সামনে এসেছে যে এই সব 58,000 বছর পুরানো। এর সাথে সাথে একটাও সামনে এসেছে যে গুহাটি প্রমাণ যে এখানে শিল্প সম্পর্কিতও অনেক কাজ করা হয়েছিল। এই গুহাটির খনন কর 2011 সাল থেকে 2018 সালের মধ্যে করা হয়েছিল। খুব সরু এবং ছোট প্রধান প্রবেশদ্বার নিয়ে এই গুহার ভিতরে গেলে দেখা যায় যে একটি বহু স্তরে রয়েছে। তাদের জন্য অনেক উপায় আছে। মানব জীবনের সম্বলিত এই গুহার অনেক এলাকায় বড় হরঘর। গুহার ভিতরে ও নিচের অংশে পৌঁছানোর পর পাওয়া গেছে 58,000 বছরের পুরনো দেওয়াল চিত্র। এই পেন্টিংগুলি অনেকগুলি 43,000 বছর পুরানো। গবেষণায় বলা হয়েছে যে আধুনিক মানুষের আগমন হয়েছিল 35,000 বছর আগে। আধুনিক মানুষ চলে যাওয়ার পর 7,000 বছর কেউ এখানে বাস করেনি এবং এই গুহা কারো কাজে আসেনি। এরপর তম্রযুগ পর্যন্ত মানুষ এই গুহায় আসতে থাকে। এইরকম আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।